আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, ঈদ মোবারক। একুশে পরিবারের পক্ষ থেকে আমি ফারহান আনিস আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের এই আনন্দ মুহূর্তে আমাদের সাথে নিশ্চয়ই এমন একজন আছেন যার পরিচয় প্রথমে দিচ্ছি। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন তিনি অনেক ভালো একজন মানুষ। তার পরের পরিচয় হচ্ছে তার আওয়াজ শুনে কাউকে তার নাম মনে করিয়ে দিতে হয় না। তার পরের পরিচয়, তিনি অনেক ভালো ক্রিকেট খেলেন। আমার মনে হয় না যে এরপরে আর নাম বলার প্রয়োজন আছে। আমাদের সাথে আছে আমাদের সবার অনেক 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 প্রিয় আসিফ আকবর। ঈদ মোবারক। ঈদ মোবারক। আর এরপর আমাদের সাথে আরেকজন যিনি আছেন, তার গান শুনলে বা তার গানের সাথে তার হাসি দেখলে মানুষজন এমনি সব গান পছন্দ করে, তিনিও আমাদের আরেকজন প্রিয় মানুষ, প্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ঈদ মোবারক। ঈদ মোবারক। আঁখি আপুকে দেখে আসলে মনে হচ্ছে ঈদ ঈদ, তাই না? আমার ছোটবেলা থেকে ঈদ। ছোটবেলা থেকে। আসিফ ভাই, আমাদের এই যে একুশে টিভির, আমরা তো নতুনভাবে সবাই একুশে টিভির সাথে যুক্ত হয়েছি, আমাদের এটা প্রথম আনন্দ ঈদ, এবং এই ঈদে আপনার কাছ থেকে একটা স্পেশাল কিছু চাই শুরুতেই। ধন্যবাদ টিভিকে। টিভিতে কাজ করেছি অনেক আগে, মনে হয় না 8-10 বছর হয়ে গেছে হয়তো। অনেকদিন পরে আসলাম, কাজ করতে ভালো লাগছে। আমি ফিজিক্যালি আনফিট, তারপর আমি এনজয় করবো। আর আজকে একটা নতুন গান গাইবো, ঈদ মোবারক। এটা স্পেশালি গানটা রেডি করা হয়েছে রোজা এবং ঈদ উপলক্ষে। হাসান মতি সাহেব সুর করেছেন, লিখেছেন, আর কম্পোজিশন করেছে চিরকুট ইমন। তাহলে এটা ধরতে পারি যে আমাদের আজকের এই অনুষ্ঠান এটার জন্য স্পেশাল। ফ্রেশ, একদম ফ্রেশ। থ্যাংক ইউ। আজকে আমরা ঈদ মোবারক দিয়ে শুরু করি। নিশ্চয়ই। আসমানেতে চাঁদ দেখিলে ঘরে ঘরে পড়ে ধুম, খুশির হাওয়ায় সব ভেসে যায়, কারো চোখে নাই রে ঘুম। ও আসমানেতে চাঁদ দেখিলে ঘরে ঘরে পড়ে ধুম, খুশির হাওয়ায় সব ভেসে যায়, কারো চোখের আইরে ঘুম। প্রাণে প্রাণে প্রাণ মিশে, হে প্রাণে প্রাণে হে প্রাণ মিশে, একই প্রাণ হো। শুদ্ধি না হয় যদি দুঃখ
আসলে ঈদ মনে হচ্ছে না, গানটার সুরে কথায় সব কিছুতে মানে ঈদের একদিন পার হয়ে গেছে ওটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। গানটা অনেক উপরে তো কষ্ট হয়, মানে ঝামেলা হয়। আশা করি নতুন গান একটু ভুল গেলেও দর্শকের মতো পছন্দ করবেন। নিশ্চয়ই পছন্দ করবে। আপনার আজ পর্যন্ত এমন কোনো গান আছে যেটা দর্শকরা পছন্দ করে নাই? আপনি আমার মনে হয় যে আপনার আপনি এমন মানুষ যার কোনো গান এখন পর্যন্ত আপনি বলতে পারবেন না যে হ্যাঁ মানুষজন জানে। এক একজন একটা পছন্দ করে আর কি, আমার সব ডিস্ট্রিবিউশন ভালো আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষ বিভিন্ন রকম গান শুনে। আকেপো, এবার তুমি ঈদ শুরু করো। আচ্ছা, ঈদ তো শুরু হয়ে গিয়েছে অলরেডি, আসিফ ভাই শুরু করেছে। আমরা ঠিক অন্য ট্র্যাকের একটা গান গাইতে চাচ্ছি, এই কারণে খুবই সফট একটা নাম্বার, বোকামন, লিখেছে রবিউল ইসলাম জীবন আর সুর করেছেন জেকে ভাই। Thank you.
আঘেপুর বোকা মন গানটা শুনে আমার মনে হলো আসিফ ভাইয়ের কাছে অনেকের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওনার 2001, 2002, 2003, 2004 মানে যতগুলো অ্যালবাম পরপর ওই সময় বেরিয়েছে, হ্যাঁ, সবগুলোতে কোনোটাতে তুমি ভালোবাসনি, ও প্রিয়া তুমি কোথায়, তুমি পাশানি, তারপর কি যেন তুমি ভালোবাসনি, এই যে এত তুমি 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 তুমি, এত ভালোবাসা, হ্যাঁ, এই যে স্বপ্ন, এই তুমিটা আসলে কে? তুমি আসলে গীতিকার জানে, আমি আসলে প্রথম যেটা চিন্তা করলাম ও প্রিয়া তুমি কোথাও হয় কোথায়ের পরে হলো তুমি সুখেও, তখন আমার প্ল্যান করলাম যে প্রথম 10টা অ্যালবাম কেন না আমরা সব তুমিতে থাকি, আর কোনো প্ল্যান নেই। তারপর 2টা অ্যালবাম গেল ব্ল্যাঙ্ক, 11-12, আবার 13 নম্বর থেকে শুরু রং বদল, লাল সবুজ নীল এরকম আর কি, পাকলামি একটা আর কিছু না। কিন্তু এই তুমির মধ্যে কি কোনো স্বপ্ন ভালোবাসা এগুলোর? না, সুনিশা আমি খুব পেশাদার এসব ক্ষেত্রে, আমি গীতিকারের ফিলিংটা বা সুরকারের আবেগটা আমার গলা দিয়ে বের করি, মোটামুটি অবদানটা ওদেরই, ওরাই সব করে, আমি শুধু জাস্ট পাবলিকের সামনে মানে মানুষের সামনে অডিয়েন্সের সামনে প্রেস করি আর কিছু না। আর এই তুমি স্বপ্ন ভালোবাসা নিয়ে আমরা কিছু শুনি। আমরা এই যে এখন উড়োমেঘ, এটাও তুই আছে অবশ্য, সব তুমি না কিছু তুইও আছে, উড়োমেঘ করছি আমরা, এটা খুব শুরু করেছেন মনোরঞ্জন টুটুল ভাই, আর কথা লেগেছে এই সময় সেরা গীতিকার এক কথায় আনডাউটলি রাজীব আহমেদ।
চোখে ডুব সাঁতার খেলব, কালের টোলে খেলব চড়ুই ভাতে, জোছনা রাতে চুলের বনে হারিয়ে যাব। আমি কথা রাখব উড়মে, তুই শুধু ভালোবাসি, আমি জিতেও হেরে যাব শুধু তোর কারণে, আমি জিতেও হেরে যাব শুধু তোর কারণে। উড়বে তুই শুধু ভালোবাসি, তুই শুধু ভালোবাসি, উড়বে তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব, উড়বে তোর মনে আমি লাগাম দেব, উড়বে তোকে নিয়ে মাটির বুকে ঘর বাঁধব। আমি উড়মে গানটাই জানি কেমন মনে হয় শেষ না হোক শেষ না হোক টাইপের একটা গান। আখেপো, আমি আসিফ ভাইকে যেটা বলছিলাম ওরকম একটা কথা তোমার জন্য আছে, তোমার বেশিরভাগ গানে বন্ধু ভালোবাসা মানে এই ধরনের কিছু শব্দ। এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যেমন অনেক সময় চিন্তা করি না পরীক্ষা দিতে যাওয়ার সময় এই কলম দিয়ে লিখলে পরীক্ষা ভালো হবে, এই জামা পরে গেলে আমার যে কোনো শো ভালো হয়, তো এরকম কোনো ইস্যু আছে যে এই শব্দ থাকলে আমার গান সবাই পছন্দ করবে বা এরকম কিছু? না, আসলে আসলে গান তো আমরা লিখি না, আসিফ ভাই বলে দিয়েছি, গানটা তৈরি হয় তারপরে আমরা গান করি। এবং আসলে এরকম মানে লাকি চার্ম বলে আমার মনে হয় না, হয়তো একটা ধারাবাহিকতা থাকতে পারে বা ওরকম করেছি ওই টাইপের আরেকটা করলাম, যেমন আমার জল পরে পাতানোরে পার্ট ওয়ান পার্ট টু আছে, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু ওরকম আসলে লেখার উপরে বা সুরের উপরে শিল্পী যত কম তার মাতব্বরি করবে তত গানটা ভালো হবে আর কি। তাকে কোনটা শুনবো? একটু মানে বোকা মন তারপরে ভালোবাসা দিই, সেটা মিলে একটু মানে আমরা চুপচাপ হয়ে গেছি, আবার একটু জেগে উঠি। আমিও তাই চিন্তা করছিলাম যে একটু জেগে উঠা কি। আজকে আমি কিন্তু চুপই থাকবো আজকে, কারণ আমার ফিটনেস অনুযায়ী যে গানগুলো গাইবো ওগুলোই অন্য লিস্টে বেরিয়ে গেছে। আপনি জাগাবেন তাই ভালো হবে। থ্যাঙ্ক ইউ। সেটাই। এটা শওকত আলী মনির লেখা এবং সুর, আশা করি ভালো লাগবে। এবং এই গানটার খুব চমৎকার মিউজিক ভিডিও আছে, বোকা মনেরও ছিল, তো সেই গানটা করছি, আমাদের স্টেজের গান আর কি। Oh,
ভালোবেসো না, আমি হয়েছি যে দিবানা। হেই আঁকি তুমি আমার মনের পাখি, এত ভালোবেসো না, হয়েছি যে দিবানা। আনন্দ আনন্দ গরম গরম পুরো গরম। আকি আপুর এরকম ভান্ডারে অনেক গান আছে, কাজে আজকে আপনি এক টোনে উনি আরেক টোনে এরকমই হয়ে যাবে। না না, মিক্স করে হবে, ব্যালেন্স করে হবে। আবার আমরা যখন একসাথে গাবো তখন আবার টোন একসাথে তখন এক হয়ে যাবে। আসিফ ভাই, আমি গেছি একটু ফিল্মের গান, ছবির নাম রানীগুঁড়ি বাকি দিয়াস, পরিচালনা সামিয়া জামান, কথা লিখেছেন কবির বকুল ভাই, আর শুরু করেছেন এস আই টুটুল। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা, গান কবিতা তুমি, সবিতা তুমি, জীবনের আশা। থাকো থাকো পাশাপাশি, তোমায় ভালোবাসি, থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। স্বপ্ন তুমি,
আসে মেঘের ভেলা হৃদয়ে প্রেমে বসেছে মেলা ও সে প্রেমে আমায় ভুলিয়ে রাখো আরো সুখেরই স্বপ্ন আঁকো শহরের দৃষ্টি এত যে মিষ্টি তোমার মুখের মধুর হাসি থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশাপাশি তুমি আলো এই রাতকে আজ চাঁদ সাজালো ও মনের রঙে সাজাবো তোমায় এসো গো কাছে এই নিরালায় এভাবে ডাকলে জড়ি থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি স্বপ্ন তুমি সত্যি তুমি গান কবিতা তুমি সবিতা তুমি জীবনের আশা থাকো থাকো পাশাপাশি তোমায় আমি ভালোবাসি থাকো থাকো এখন যে গানটা গাইব এই গানটা বিশেষ পছন্দ আমার, কারণ একজন শিল্পী হিসাবে প্রত্যেকটা মানুষের কিছু ছোট ছোট অ্যাচিভমেন্ট বা ছোট ছোট ড্রিমস থাকে যে আমি তার কাজ করব বা তার কাজ করতে পেরেছি, অমুক কারোর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো যেহেতু আমি অনেক অনেক কম বয়স থেকে গান গাওয়া শুরু করি, মানে গান গাইতে গাইতে ভুল করতে করতে এখানে আসা আর কি, এমন না যে অনেক কিছু জেনে খুব এক্সপিরিয়েন্সডভাবে আমি কাজ করেছি, সেটা না। আমি মানে মিডিয়াতেই ছিলাম, মিডিয়াতেই জন্ম, মিডিয়াতেই কাজ শিখেছি, এইভাবে এসেছি। তো প্রথম দিকে যখন আমি গান করি, আনোয়ার পারভেজ, শ্রদ্ধা আনোয়ার পারভেজ, ওনার সুর করা তিনটা গান আমি ফিল্মে গাইতে পেরেছি, আমার সৌভাগ্য হয়েছিল। প্রথম কাজ না, মাঝামাঝি সময়ে। এরপরে উনি অসুস্থ হয়ে যান এবং চলে যান আমাদের ছেড়ে। তো উনারই সুর করা একটা গান, তুমি কত যে আপন, ছবির টাইটেল ট্র্যাক কত যে আপন, এই গানটা গাচ্ছি, আমারই গাওয়া। তখন বয়স খুবই কম ছিল, কতটা আবেগ দিয়ে গাইতে পেরেছি জানি না,
কিন্তু তখন অত বুঝিনি, এখন বুঝি যে গানটা কতটা রিচ, এবং আসলে এখন যদি গাইতাম হয়তো ডেফিনেটলি বেটার গাইতে পারতাম। সেই গানটা গাচ্ছি। গানটা আসলেই প্রথমেই আকেপো বলছিল না যে অনেক মিষ্টি একটা গান, বোঝা যায়। তুমি চোখ বন্ধ করে গানটা আবার গাওয়া উচিত, নতুন ভাবে আবার নতুন করে হয়তো নতুন মিউজিকে গাওয়া উচিত। গানটা আসলে আমার খুব, আমার নিজের গানের মধ্যে অনেক প্রিয় গান, কারণ আমার সব চটুল গান সামহাও দর্শক পছন্দ করে, বাট
বোকামন, কত যাপন, এই গানগুলো আমার ব্যক্তিগত পছন্দ। গানটা আসলেই সুন্দর। আসিফ ভাই, আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে সে আপনার গান দিয়ে আমরা আবার শুরু করব। প্রিয় দর্শক, আমরা আমাদের ঈদ আনন্দ আয়োজনে ছোট্ট একটু বিরতি নিচ্ছি, সাথে থাকুন, ফিরছি এখনই। বিরতির পর ফিরে এলাম আবারও। আমি ফারহানা নিশো আপনাদের সাথেই আছি, আর আমাদের সাথে আছেন আমার তো অবশ্যই অনেক প্রিয়, আপনাদের সবার অনেক প্রিয় আসিফ আকবর এবং আঁখি আলমগীর। আসিফ ভাই, একদম প্রথম অ্যালবাম থেকে গান গাই, মেলোডি একটা গান এখনও মাঝে মাঝে মাঝরাতে ঘুমের করে, আশা করছি রাতের বেলা প্রোগ্রামটা মানুষ পছন্দ করবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। Hey.
আখেপো বলো তো এই গানটা শুনে তোমার কি মনে হয়? বলতে পারবো না, আসলে বলা যাবে না। এটা আসলে কষ্টের গান, কারণ প্রথম অ্যালবাম তো, তখন খুব স্ট্রাগলিং সময় ছিল আমার। তখন আমার একদিন একটা মজার ঘটনা বলি, বিটিভিতে শুটিং হচ্ছে একদিন, তো অ্যাজ ড্রুয়েল ভাই আমাকে বললেন, আসিফ তোমার আগের গানগুলোর যে ফিলিংসটা ছিল এটা কিন্তু এখন নাই। আমি বললাম ভাই আগে টাকাটা কম ছিল তো, এখন টাকাটা বাইরে গেছে, ফিলিংস জন্য কমে গেছে, অসুবিধা নেই। না কিন্তু গানটা শুনলে আমার যেটা মনে হয়, আসিফ ভাইয়ের এই টাইপের গানগুলো শুনলে না তখন আমার মনে হয় যে হ্যাঁ, তারপরে আমি না কথা খুঁজে পাই না, মানে আমি কথা বলবো তখন আমার মনে হয় গান শুনি গান শুনি গান শুনি। না ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আসলে এই গানটা আসলে আমাদের সবাই অনেক পছন্দ, একেবারে অন্যরকম। কিন্তু আখে আপুর কাছে আমার আরেকটা রিকোয়েস্ট আছে, এখন গাও, পরে গাও, শেষে গাও, যখন গাও, প্রীতি বিশের কাটা গানটা। বিশের কাটা হ্যাঁ অবশ্যই গাইবো। নিশো আরও একটা পুরোনো গান গেছি, বর্ষা মৌসুম চলছে এখন, রাজেশ বাবুর সুর, প্রদীপদার কথা, তুমিও কাঁদবে একদিন অ্যালবাম থেকে, বৃষ্টি বেহের সন্ধ্যায়। প্লিজ থ্যাংক ইউ। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে, তুমি চলে গেছো কথা ভেবেই কাছি, ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। পারলে কি করে এত ব্যথা দিতে, আমাকে ফিরিয়ে দিলে ঈশো হাতে, পারলে কি করে এত ব্যথা দিতে, আমাকে ফিরিয়ে দিলে ঈশো হাতে, এভাবে একা ফেলে কোথায় হারিয়ে গেলে, এভাবে একা কোথায় হারিয়ে গেলে, এই কথা ভেবে কাছি, ও বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই বোঝাতে পারি না কিছুতে, কি সুখ পাও বলো আমাকে পড়াতে, মনকে বোঝাতে পারি না কিছুতে, কি সুখ পাও বলো আমাকে পড়াতে, অচেনা মানুষ ভেবে এভাবে পালিয়ে যায়।
অচেনা মানুষ ভেবে এভাবে পালিয়ে যাবে এ কথা ভেবে কাঁদছি ও বৃষ্টি ভেজা সন্ধ্যা বৃষ্টি বৃষ্টি ভাব। হ্যাঁ আসিফ ভাই, আমার একটা কথা আছে। এই যে আমরা এতক্ষণ ধরে গান শুনছি, এতক্ষণ ধরে আপনারা দুজন পাশাপাশি বসে গান হচ্ছে, কিন্তু আপনাদের দুজনের এই যে রিসেন্ট একটা অ্যালবাম একসাথে ডুয়েট গান, এখন মানে পাবলিক ডিমান্ড। লিডার বলো। এটা আসিফ ভাই বলুক আগে, গানটা নিয়ে অনেক গল্প অনেক কাহিনী আছে। আসিফ ভাই সুন্দর করে বলতে পারে, সুন্দর লিখতে পারে, পুরো কাহিনী এখন শুনতে চাই। আসিফ ভাই বললে এটা হচ্ছে কি, আমি তো 98 থেকে প্লেব্যাক করি, তো ওর সাথে আমার কাজ হয়েছে 2000 সালে, একটা ফিল্মে গান, দিওয়ানা ছবির নাম, কিন্তু গান 2000 সালে, হ্যাঁ 16 বছর আগে। এখন এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের কিন্তু কোনো রেকর্ডিং করা হয়নি, দুজনেই পিক টাইম কাভার অতিক্রম করেছি বা করছি, কিন্তু আমাদের আসলে আমরা যতটা ক্লোজ, আমি আর রাখি, আমি আমাকে লিডার বলি সবসময়, আমরা দুজন যতটা ক্লোজ, যতটা ফ্রেন্ডলি আমরা ইন্ডাস্ট্রি যতটা ভাবি বা আমাদের যে ভাবনাগুলো আমরা শেয়ার করি, সেভাবে কিন্তু আমাদের গান করা হয়নি। তখন আমি একটা গিল্টি ফিলিং ছিল ভিতরে, আমি ভাবলাম যে এটা কোনো কথা হলো, একই সাথে আমার তো ভালো সম্পর্কে একটা গান নেই উল্লেখ করার মতো, তখন আমরা এই গানটা আগে টিউন করেছি। টিউন কম্পোজিশন শেষে আমি ওকে ফোন দিলাম, তার আগে ফেসবুকে একটা ক্ষমা চাই দিয়েছি আমি, যেন আখে কিছু রাগ করে না করে কিছু মনে না রাখে, নতুনভাবে শুরু হলো অসুবিধে কি। তো এই বেসামাল প্রীতম শুরু করেছে, কথা লিখেছে কলকাতার সঙ্গীত পরিচালক, বাকিটা আর ভিডিও নিয়েও খুব না, কিন্তু ভিডিওর কথা পরে শুনবো, কিন্তু আকিব মানে আসিফ ভাই বলছে যে উনি ওনার জায়গা থেকে এটা চিন্তা করলো, তার রিপ্লাইটা কি ছিল? না, আমার জায়গা থেকে যেটা ছিল, আসিফ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা আসলেই শুধু গান দিয়ে বা মিডিয়ার একজন কলিগ হিসাবে আমাদের সম্পর্ক না, কলিগই হওয়া হয়নি আসলে, আর বন্ধু, ভাই বোন যাই বলো, খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং ওনার সাথে আমার মেন্টালিটি অনেক মিলে, আমরা একই রকম কাজ করতে চাই, গানের বাইরের যে কাজগুলো সেগুলো আমাদের মন মানসিকতা একই রকম, সেটা তো আছে। আর আসিফ ভাইয়ের সাথে আমি সবার গান দেখতাম, শুনতাম, ভালো লাগতো, কিন্তু আমার একটা অভিমান বলতে পারো যে আমি ওনাকে বলিনি যে আমার সাথে গান করেন, এটা আমি এমনিও বলতে পারি না, আসিফ ভাইয়ের সাথে অধিকার আছে, দাবি আছে, এই কারণে আরও অভিমানও বেশি ছিল, এই কারণে আমি বলিনি গানের কথা, এবং ভেবেছি কখনো যদি আসিফ ভাই মনে করে যে না ওর সাথে গান গাওয়া যায়, তাহলে উনি আমাকে নিশ্চয়ই বলবে, এবং 16 বছর পরে ওনার হঠাৎ আসিফ ভাইয়ের মনে হচ্ছে যে না আকির সাথে গান করা হয়নি আসলে, হ্যাঁ, এবং তখন উনি বললেন, এবং আমি সেখানে অভিমানের আর কোনো ব্যাপারই ছিল না, কারণ এমনই একটা সম্পর্ক যে হাত বাড়ালেই হাতটা ধরা হবে এমন একটা সম্পর্ক। তো বললেন গান গাবে, আমি হ্যাঁ গাবো ডেফিনেটলি, তারপরে ফেসবুকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ ফোন করাটাই যথেষ্ট ছিল, উনি অনেক শ্রদ্ধেয় এবং ভালোবাসার। গানটা হলো, গানটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং গতকাল পর্যন্ত মনে হয় এপ্রিলে বের হয়েছে না, 7 বা 8 তারিখে মিউজিক ভিডিওটা রিলিজ করা হয়, তো এই পর্যন্ত 10 লাখের উপরে, হ্যাঁ
মেতে মেতে হ্যাঁ 10 লাখের উপরে ভিউ অলরেডি গানটার, এবং সবাই খুব পছন্দ করেছে। এটা তো জাস্ট একটা গান, পুরো অ্যালবামই হবে, কাজ হচ্ছে। আর ভিডিওর ব্যাপারটাও খুব মজার, আসিফ ভাই নিজে থেকে হঠাৎ করে মানে ভিডিওর প্ল্যান এসেছে। আমি একটু অন্য একটা কাজে যাচ্ছিলাম, ভাবলাম যদি একই থাকে, কক্সবাজার যাচ্ছি, যদি থাকে তো যদি ফ্রি থাকে তো আবার খুব করিতকর্মা, মানে একই হচ্ছে কোনো চান্স বা কোনো রকম অপরচুনিটি সে যদি পটেনশিয়ালিটি বোঝায় সে মিস করতে রাজি না, এটা তার মধ্যে মারাত্মক গুণ এবং যে কারণে কাজটা করা। না আমার মনে হচ্ছিল যে গানটা এইভাবে, গানটার একটা মিউজিক ভিডিও ডিমান্ড করে, এবং আসিফ ভাই যখন ফোন করলেন যে তুমি, মানে ঠিক 2 দিন আগে আমাকে জানিয়েছেন উনি যাচ্ছে, ওনার ফুল টিম যাচ্ছে, আমি ওখানে ছিলাম না, ওনার অন্য কাজ ছিল, দেন তুমি কি যাবো? সে হ্যাঁ যাবো, ওই দিন ওই দিন এই 2 দিন থাকতে পারবো? হ্যাঁ পারবো। এবং ওইভাবেই কাজ হয়েছে, খুবই গোছানোভাবে, খুবই সুন্দরভাবে কাজ হয়েছে, এবং মিউজিক ভিডিও খুবই পছন্দ করেছে সবাই। এবং আখি এখানে পুরো ছেলে মানুষ হয়ে গেছে, একদম বাচ্চার মতো, ও সাগর পারে গিয়ে ওরা কন্ট্রোল করে যাচ্ছেন ফাঁকে আমার পারফরমেন্স করতে হলো আর কি। এগুলো না, আসিফ ভাই যেরকম পারফর্ম করেছে, আসিফ ভাই যে সিনেমা করলেও হিরোর মতো, মানে বেস্ট হিরো হতো, সেটা উনি দেখিয়ে দিয়েছে মিউজিক ভিডিওতে। জীবনে কিন্তু আসিফ ভাই হিরোই না, মানে আমি স্ক্রিনের কথা বলছি, যে স্ক্রিনেও কাজ করলেও যে উনি হিরোই হতে পারত সেটা উনি দেখিয়ে দিয়েছে মিউজিক ভিডিওতে। ইট ওয়াজ মানে ওয়ান্ডারফুল পারফরম্যান্স। থ্যাংক ইউ। তো আমরা এখন গানটা গাই সবার জন্য। কিন্তু তোমাদের কথা শুনে মনে হলো আমি টিমের বাইরের কেউ না, তুমি ভিডিওতে ছিলা না, তোমার ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ব্যাপারে আমরা বলবো এখন না, না না শেষে বলবো। কেন বলবো এখন বলছি না, এই কারণে আমরা বিভিন্ন যান্ত্রিক গোলযোগ, কম্পোজিশন, আমি কিন্তু অন্য কারণে বলছি, তোমরা দুজন মিলে প্ল্যান করে চলেও গেলা, সেই জন্য বললাম আমি টিমের বাইরে রয়ে গেলাম। নেক্সট টাইম তুমি তাহলে, তোমার ডাকে তো আসলাম, তাহলে তো আমি বিছানা থেকে ওঠার কথা না, আমার ফিজিওথেরাপি চলছে, আমি তোমার জন্য আসছি এখানে। ইনফ্যাক্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। চলো গানটা শুনি। হ্যাঁ যত ভালো লাগা পেলাম যে ফিরে, যত ভালোবাসা তোকেই যে ঘিরে, যত ভালো লাগা পেলাম যে ফিরে, যত ভালোবাসা তোকেই যে ঘিরে, তোর পাগল পাগল ভালোবাসা করলো আমাকে, বড় নিজে হাল তাই মোর যে বেসামাল, বেসামাল Oh,
হাসের তোরে ছবি যে এঁকেছি তোর পাগল পাগল ভালোবাসা করলো আমাকে বড় কিছু তাই মোর যে কিন্তু আমার মনে হয় যে আমরা একটা আমাদের জন্য একটা বেসামাল বিরতি অপেক্ষা করছি, ওইটা না নিয়ে পারছি না, একটা বিরতি নেই। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আমি ফারহানা নিশা আপনাদের সাথে আছি, সাথে আছি একুশে পরিবার এবং সেই সাথে আসিফ ভাই এবং আক্ষেপু। আসিফ ভাই, আমরা বেসামাল গানের গল্প শুনছিলাম, এবার আপনার সামাল দেওয়া একটা গান আমরা শুনবো, তারপর আক্ষেপুর গান শুনবো।
আকাশে আমি নেই কো ভালো, তুমি ভালো থেকো, নদী থেকে সুখ ধরে নৌকা ভরে রাখো, আকাশে গানটা শুরু করেছেন বাপ্পাদা, বাপ্পা মজুমদার, আর গানটির কথা লিখেছেন রাজীব আহমেদ। থ্যাংকস টু ইউ অ্যাকচুয়ালি। কেপো, হ্যাঁ বলো। আমরা গানটার মধ্যে হারিয়ে গেছি, গানটা খুব ভালো লেগেছে। আমি তো বললাম আজকে আসিফ ভাই ইচ্ছা করে করে এমন 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 গান গাচ্ছে, জানে তো আমাদের মনটা কিরকম, ইচ্ছা করে গাচ্ছে। মানে আমরা বললো যে বুঝি মেন্টালিটি একরকম, মন বুঝি, এগুলো বলছে বুঝে গেছে যে আমরা কোনগুলো হলে আমরা চুপচাপ থাকবো। এবার তোমার গান। আমি ডিসিশন নেওয়ার আগে ওরা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে আর কি, তো এখন আমি আর কারো কথা শুনবো না। আমি যেটা গাচ্ছি এটা প্রণব ঘোষের সুর, কবির বকুলের লেখা, একটি ডুয়েট গান আমার এবং এস ডি রুবেলের, সে গানটা গাচ্ছি। আমি চাই না তোমায় হারাতে, সকাল আর সন্ধ্যা রাতে পৃথিবীর আজ থেকে সূর্য I'm not doing it.
তুমি না এখন থেকে তোমার পছন্দেই গাও, কারণ তোমার এই প্রথম, তুমি প্রথম নিজে মানে ডিসিশনে যে গানটা গেলে না এটা আমার অনেক পছন্দ, সো তুমি তোমার পছন্দে গাও, সো এটা আমার অনেক পছন্দ হবে, পাবলিক ডিমান্ড পড়ে ভাইয়া। হ্যাঁ, আমি আমি আর নিশাক তুমি চুপ হয়ে যাবো না, এটা হচ্ছে চুপের জন্য আসলে আমি বললাম না একটু আজকে একটু টেকনিক্যালি গাইতে হচ্ছে, এই গানটা কঠিন, তারপর গেছি লাকি ভাই সুর, সুরদু লাকি এখন শুরু করেছেন এবং কথা লিখেছেন রাসেল আশিকি। আকাশের চাঁদ তুমি, জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল, আকাশের চাঁদ তুমি, জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল, মস্ত বড় ভুল আমার, মস্ত বড় ভুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল, আকাশের চাঁদ তুমি, জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল। Thank you.
আকাশের গায়ে লেখা লাখো লাখো মন তারাদের নাম। আহারে জাদু কন্যা, আহারে মধু কন্যা, আকাশের গায়ে লেখা লাখো লাখো মন তারাদের নাম। সিতারাদের মধ্যমণি উড়ো চিঠির খাম, আর ভাষাও নদীর কুল। ফর্ষা বুকে কোটি কোটি হৃদয় ভাঙা দাগ, আহারে জাদু কন্যা, আহারে মধু কন্যা, জমিনের ফর্ষা বুকে কোটি কোটি হৃদয় ভাঙা দাগ। সে হৃদয়ের লীলাপতি না চাও পঞ্চনাক, আর ডুবাও আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল। মস্ত বড় ভুল আমার, মস্ত বড় ভুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। আকাশের চাঁদ তুমি জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ফুল। থ্যাংক ইউ। আবারও একই কাজ, তাই না? এবার তো একদম এক্স্যাক্টলি ষড়যন্ত্র। আচ্ছা, জাদুকন্যা একজন বাম দিকে, মধুকন্যা একজন ডান দিকে, তাহলে কি করবো? গান তো এটা হওয়া উচিত। এবার আঁকি আপু এমন কিছু শোনাও, হ্যাঁ, যেই জাদু কিছুটা কেটে যায়। না, আমার যেই গানগুলো অনেক বেশি জনপ্রিয় সেই গানগুলো এখনো গাওয়া হয়নি, তো সেখান থেকে গান গাইতে চাচ্ছি। এটা লিখেছে এবং সুর করেছে, মিউজিক সব শকত আলী ইমন। এটা হচ্ছে সিকুয়াল অফ জল পরে পাতানর। এটা জল পরে পাতানর পার্ট টু, বাট এটার আরেকটা নাম আছে বাবুজি, এবং এটাতে আমার সাথে ফেরদৌস মিউজিক ভিডিওতে পারফর্ম করেছে। তো সেই গানটা, ফিল্মি গানটা, বাট ফিল্মের না, ক্যাসেটের ফিল্মি গানটা গাচ্ছি।
থ্যাংক ইউ। কিন্তু কথা হচ্ছে এই ঝাটকা কাটাই দিলাম, আমার মনে হচ্ছে একটু বিরতি দরকার। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবারও একটু ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন, ফিরছি এখনই। বিরতির পর ফিরে এলাম আবারও, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সাথেই আছেন পুরো ভালোবাসা নিয়ে। আসিফ ভাই, একে আপু কে শুরু করবো বলো? আসিফ ভাই। ওকে, আমি একটু একটু পুরনো গান, এটা একটা টেলিফিল্মের জন্য করা গানটা, জল পড়ে পাতানোরে, লিখেছেন নাট্যকার জিনা থাকেন ভাবি, আর শুরু করেছেন রাজেশ। পিছু ফিরে তাকালাম, চোখে চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল ডাকবে ভাবলাম। ঢেউগুলো ডাকে বলে পাহাড়ের পথ ধরে, কত নদী শাখা স্রোত মিশে যায় সাগরে। ডাকলে না তবু তুমি, বুঝলে না আমারে, যে দেখো এই তো জল। চোখে চোখ রাখলাম, ফিরে যাব আশা ছিল ডাকবে ভাবলাম। Thank you.
সময়ের গহীনে ঘোরে আকাশ কাঁদে বলে বৃষ্টি ঝরে খয়ে যাওয়া সময়ের গহীনে ঘোরে আকাশ কাঁদে বলে বৃষ্টি ঝরে ডাকলে না তবু তুমি বুঝলে না আমারে সে দেখো এই তো জল পড়ে চোখে চোখ রাখলাম ফিরে যাব আশা ছিল ডাকবে ভাবলাম থ্যাংক ইউ বলো আমি কি বলবো তুমি বলো ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু আমি এখন একটা জিনিস একটু মানে কম্পারিজনে যেতে চাই সেটা হচ্ছে একই শব্দ জল পড়ে পাতা নড়ে কিন্তু মানুষের মানে উচ্চারণে ভাব বাচ্চে প্রেজেন্টেশনে এবং মানে অর্থে কত আলাদা হতে পারে যখন মানে একই শব্দ দুরকমভাবে উপস্থাপিত হয় আমি আঁকি আপুর কাছে এটাই রিকোয়েস্ট যে জল পড়ে পাতা নড়ে তো আমরা একটা ভার্সন শুনলাম জল পড়ে পাতা নড়ের আরেকটা ভার্সন শুনতে চাই ডেফিনেটলি আমরাও সেটাই ভাবছিলাম সিকুয়েল হ্যাঁ তো তোমার কাছে অ্যালবামের গান কবির বকুলের লেখা শওকত আলী মনির সুর চলো জল পরে পাতা নড়ে ধারাবাহিক মানে বৃষ্টি হচ্ছে তো চারদিকে তো ওইভাবেই আমরা চলতে থাকি আষাঢ় মাসটা ক্যাশ করতে হবে হ্যাঁ চলো Thank you.
আখেপু গান শেষ করলে এখন আসিফ ভাইয়ের আবার গান শুনবো, কিন্তু আসিফ ভাইয়ের এমন একটা গান আছে যেটা আমি একবার একটু পরে শুনবো। এই গানটা ছিল হচ্ছে জল পরে পাতানোরের একটা সমার্থক হোক বা ভিন্ন অর্থের হোক, মানে সেই জন্য কথার গান কত ভাবে কত রকম ভাবে উপস্থাপিত হতে পারে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এটা না হয় এই গানের মানে পরিপ্রেক্ষিতে ওই গান হলো, কিন্তু তোমার নিজের পছন্দের গান কিন্তু বাকি আছে, তো তুমি পছন্দের গান? পছন্দের গান কিছু গেয়েছি, এখন যেহেতু আলটিমেটলি দর্শকই দেখছে, তো দর্শকের জন্য যে গানটা আমাকে অলওয়েজ গাইতে হয় সেই গানটা এখন গাইব, প্রণব ঘোষের সুর, কাজল ভাইয়ের লেখা। আর গাওয়ার আগে একটু আমাদের সাথে যারা আছেন একটু পরিচয় করিয়ে দিই আমরা প্লিজ। এদিক থেকে কিবোর্ডে আছে নাদিম, রাতে কেন সানগ্লাস পরেছে জানি না নাদিম। কিবোর্ডে আছে উজ্জ্বল সিনহা, লিড গিটারে সামো, ড্রামসে আছে বিকাশ, বিকাশ অক্টোপ্যাডে সাকিব, বাকিটা আসিফ ভাই বলেন। আর একজন আছে পেছনে সবচেয়ে শুকনা, আমাদের সবচেয়ে দুষ্ট ছেলেটা এবং সবচেয়ে বোকা মোটু সোহেল ব্র্যাকেটে। আর আছে রানা বেজ বাজাচ্ছে, আর ডান দিকে উজ্জ্বল লেজেন্ড না লেজেন্ড উজ্জ্বল লিভিং লেজেন্ড মিউজিশিয়ান উজ্জ্বল, সবাইকে ধন্যবাদ। লিভিং লেজেন্ড কেন এটা সোহেল বলতে পারবে, সে সবার নষ্ট নষ্ট করে হচ্ছে, ও ও জানে সবকিছু। বাট আমাদের সবাই অনেক প্রিয়, অনেক পছন্দের, এবং ওনাদের জন্যই এত সুন্দরভাবে যতটুকু সুন্দরভাবে গাওয়া যায় আর কি, ওনাদের অবদান অনেক অনেক বেশি। তো গান গাচ্ছি, এটা হচ্ছে পাবলিক ডিমান্ডের গান, কামরুজ্জামান কাজলের লেখা, প্রণব ঘোষের সুর। এটা সম্ভবত আমার দ্বিতীয় অ্যালবামের গান। আরে বন্ধু আমার রসিয়া, কাতির উপর বসিয়া একখানা গান বানাইছে,
আমি লিভিং লেজেন্ডের সামনে বসছি, তো আমি ফিল করতে পারতেছিলাম কেন এবার বুঝে গেছি আমি। না আমরা আসলেই মানে পুরো অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার কাছে মনে হয়েছে, আমি অনেক বেশি অ্যাটাচ ছিলাম, ফিল করেছি। আসিফ ভাই থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষ পর্যায়ে, আপনার গান, আপনার স্পেশাল গানটা ছাড়া তো আমরা শেষ করতে পারবো না কখনো, কিন্তু তার আগে আপনাকে মানে একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, আপনি মানে এতটুকু সময় এরকম অবস্থায় আমাদেরকে দিয়েছেন, সেজন্য থ্যাংকস, মানে থ্যাংকস বললে কম হবে আসলে। আর আখি আপু, মানে আমি আসলে না তোমাদের দুজনের কাছ থেকে মানে কখনো এরকম হয় নাই যে মানে কোনো কাজে কোনো অনুষ্ঠানে তোমরা আমাকে সহযোগিতা করো নাই, মানে এটা আমি অনস্ক্রিন পাবলিকলি এবং সবভাবে শুকরিয়া আদায় করতেছি, থ্যাংক ইউ। আচ্ছা তুমি বিদায় নেওয়ার আগে আমি তোমার সম্বন্ধে একটু বলি দর্শককে, কারণ হচ্ছে অলরেডি জানেন আমার দর্শক যারা আমাকে চেনেন, আমাকে বোঝেন বা আমাকে পড়েন বা জানেন, তারা জানে যে তোমাকে আমি অনেক আদর করি। আমি না পুরো ইন্ডাস্ট্রির যে কোনো ক্ষেত্রে, নাটক বলো, ফিল্ম বলো, গান বলো, যে কোনো ক্ষেত্রে মানুষজন তোমাকে খুব পছন্দ করে। তুমি আসলে আমাদের খুব আপনজন, তুমি যখন বলো না তখন শরীরে ব্যথাও করে না, তখন আমরা চলে আসি এই কারণে, কারণ আজকে যে অবস্থা আমি শো করার অবস্থায় নাই, কিন্তু তারপরেও তোমাকে আমি আমি তুমি টিভিতে জয়েন করেছো নতুন, তুমি বলেছো যে ভাইয়া অন্য চ্যানেল থেকে আসার পরে এই চ্যানেলে তোমার প্রথমেই আপনাকে থাকতে হবে, ব্যাস দ্যাটস ইট। এবং তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে আমরা অনেক ভালোবাসি। আর একটা ব্যাপার আসলে নিঃস্ব সম্পর্কে না বললে নয়, সেটা হচ্ছে যে ওকে কখনো মনে হয়নি যে ও প্রডিউসার বা উপস্থাপিকা বা কোনো কিছু, মনে হয় যে নিঃস্ব বোন। ও বলেছে এখন মানে অবভিয়াসলি আসিফ ভাইয়ের সাথে ডুয়েট হবে, এখানে তো না বলার কিছু নেই, বাট কখনো নিশোকে আমি না বলেছি বলে আমারও মনে পড়ে না। এমন 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 কাজও হয়তো করে ফেলেছি ওর কথায় যেটা আমি আমার ট্র্যাকের বাইরে, বাট স্টিল যেহেতু বলেছে আমি প্রশ্ন করিনি, কারণ এতটুকু বিশ্বাস ওর উপরে আমার আছে যে না। এরপরে কিন্তু আমার ধারণ ক্ষমতা অনেক বাইরে চলে যাবে, এত বললো না, এত বললো না। কিন্তু তোমরা সবাই দোয়া করো আমার জন্য, কিন্তু আমি আসলে অনেক কৃতজ্ঞ, অনেক মানে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ধন্যবাদ। আসিফ ভাই আপনার ওই গানটা দিয়ে আমরা শেষ করবো, কিন্তু আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে এবং অনেক আড্ডা কথা সব কিছু শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না, কমে যায় না। আমরা চাই এই আনন্দ সবসময় সারা বছর প্রতিটি দিন প্রতিটি ক্ষণ যেন আমাদের মধ্যে থাকে, সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে, এবং সবসময় এভাবেই সমস্ত ভালোবাসা নিয়ে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা তো অবশ্যই রইল। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আসিফ ভাইয়ের শেষ গানটা দিয়ে বিদায় নিব, কিন্তু তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি ফারহানা নিশু বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আমি গেছি বেশ 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 সবার বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের প্রথম থিম সং, এবং আমাদের আমাকে যারা ভালোবাসেন বা নাও বাসেন যারা, তারা এই গানটার ফ্যান আছে। গানটি লিখেছেন নাট্যকার অভিনেতা সোহেল রহমান ভাই, আর শুরু করেছেন ইব্রাহিম টিপু। যথারীতি অ্যালবামের নাম কেন তুমি সুখে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, রাখি তোমাকে অনেক ধন্যবাদ, জীবনে প্রথম তোমার সাথে লাইভ করলাম আমি, আমরা কখনো করি নাই, অনেক কিছু হবে এখন, কারণ
যেহেতু সিকোয়েন্স এটা তৈরি হয়ে গেছে, সিকোয়েন্স তৈরি হয়েছে এবং আসিফ ভাই বলছে অনেক দেরি হয়ে গেল, বাট আমি আসিফ ভাইকে উত্তর দিয়েছিলাম যে দেরি হয়নি, এখনই সময়। থ্যাংক ইউ দর্শক, আপনাকে বিদায় নিচ্ছি, সবাইকে ঈদ মোবারক। Bangladesh Shabash Bangladesh, jao ekiye